ইতিমধ্যে ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সাংসদ তিনি টুইট করেছেন, তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলছেন যে এই ঘটনা আরো একটি এমন ঘটনা যা রাজনৈতিক প্রতিহিংসার অন্যতম উদাহরণ, সেটাই কিন্তু বলছেন শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। অমিত শাহের ছেলে বোর্ড সচিব পদে থেকে যাচ্ছেন, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি? সৌরভ মমতার রাজ্যের বাসিন্দা, অর্থাৎ পরিষ্কার তার ইঙ্গিত যে সৌরভের বিজেপিতে যোগ না দেওয়াই কি এর কারণ। পরিষ্কার ইঙ্গিত যে তৃণমূল বিজেপি দ্বৈরথ বা তৃণমূল বিজেপির এই যে টানাটানি, তার মাঝে পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই হাল হলো, এমনটাই কিন্তু শান্তনু সেন তার টুইটের মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন। বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া, স্বাভাবিকভাবেই সিংহাসনচ্যুত মহারাজ, এবং তাকে কেন্দ্র করে যে সবচেয়ে বড় প্রশ্ন যে রাজনীতির শিকার হলেন কিনা সৌরভ গঙ্গোপাধ্যায়। আমরা জানি যে এর আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন দিলীপ ঘোষ। আমি দিলীপবাবু, আপনি জানেন, শুনেছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে, এবং শান্তনু সেন বলছেন যে এটা কোথাও গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা, যে কারণে জয়শা থেকে যান সচিব পদে কিন্তু সৌরভকে সরে যেতে হয়। দিলীপবাবু, আপনার প্রতিক্রিয়া? যারা সব জায়গায় কেবল রাজনীতি দেখেন আর এই ছোট্ট মন নিয়ে রাজনীতি করেন, তারা এইসব বুঝতে পারবেন না, কারণ তার বাইরে কিছু ভাবেন না ওনারা। যখন সৌরভ গাঙ্গুলিকে প্রেসিডেন্ট করা হলো, তখন তিনি কাকে ধন্যবাদ দিয়েছিলেন? সৌরভ গাঙ্গুলি তো প্রেসিডেন্ট হয়েছিলেন, তো যারা করিয়েছিলেন স্বাভাবিকভাবে সবাই সরে যায়, একদিন ওনাকেও রাজ্যসভার পদ থেকে সরে যেতে হবে, উনিও স্পোক্সম্যান থাকবেন না, দুনিয়ার নিয়ম পরিবর্তন হতেই থাকে, সেখানেও রাজনীতি টেনে নিয়ে আসা, এই যে একদম ওছা আর একদম খুব সংকুচিত মনের পরিচয় এটা। আচ্ছা, কিন্তু দিলীপবাবু, যেহেতু মানে এই প্রশ্নটা এই জন্য বোধ হয় আসছে, যেহেতু সচিব পদে জয়শা তিনি যেহেতু রয়ে গেলেন, কাজে সেই কারণেই বোধ হয় প্রশ্নটা আছে যে তিনি তো থেকে গেলেন অথচ মানে সৌরভকে সরে যেতে হলো, সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, মানে এই জন্য বোধ হয় এই প্রশ্নটা আসছে। আপনার কি মনে হয়? লেখা আছে দুজনকেই সরাতে হবে, একজনকে সরানো যাবে না, সব জায়গায় পরিবর্তন হয়, ওনাদের পার্টিতেও কমিটি পরিবর্তন হয়, কিছু লোক থাকেন, কিছু লোক যান, নতুন লোক আসে, এটা তো চলতেই থাকে। আমাদের দর্শকদের এবং আপনাকেও শোনাতে যে কুণাল ঘোষ কি বললেন। বিজেপির যারা পরিবারতন্ত্র নিয়ে বড় বড় কথা বলেন, তাদের পরিবারের লোকেরা তারা সেখানে থেকে যাচ্ছেন, তাদের নতুন করে আবাহন ঘটছে, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা সেটা দেখতে পেলাম না। এটা কী ব্যাপার, কীভাবে হয়েছে, সৌরভের কোনো বক্তব্য আছে কিনা সেটা সম্পূর্ণ তারা বলতে পারবেন, এখানে দলাদলিরও ব্যাপার নেই, কিন্তু বাংলার মানুষ, ক্রিকেট প্রেমীরা দেখতে পেল যে সৌরভ গাঙ্গুলি নন, কিন্তু আবার অন্য বড় পদটিতে যিনি ছিলেন, তিনি যেহেতু বিজেপি নেতার বড় নেতার পুত্র, তিনি আবার থেকে গেলেন। ফলে কেন ভারতবর্ষের অন্যতম সর্বকালের সেরা ক্রিকেটার থাকলেন না আর বিজেপি নেতার ছেলে থেকে গেলেন? কি করে বিজেপির আর এক মন্ত্রীর পুত্র আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন? ফলে এই বিষয়গুলো মানুষের খটকা তো লাগছেই। দিলীপবাবু, আপনি শুনলেন কি বলেছেন কুণাল ঘোষ, যে প্রসঙ্গ তিনি উত্থাপন করলেন এবং সর্বভারতীয় সহসভাপতি হিসেবে বিজেপির এবং যেহেতু অমিত শাহের ছেলের নাম আসছে, আপনার প্রতিক্রিয়া নিঃসন্দেহে আপনি দিতে চাইবেন। না, আমি টিএমসি সব নেতাদের জিজ্ঞেস করতে চাই যে সৌরভ গাঙ্গুলির জন্য ওনারা কি করেছেন, আর সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট হন বিসিসিআই, তার জন্য ওনাদের কি যোগদান আছে? আজকে শুধু বিসিসিআই নেই, আজকে এআইএফএফ এর প্রেসিডেন্ট বাংলার থেকে একজন হয়েছেন কল্যাণ চৌবে। তারা কোনদিন ভেবেছিলেন কি দু বছর তিন বছর ধরে নির্বাচন হয়নি, একসময় প্রিয়রঞ্জন দাশমুন্সি ছিলেন, তারপরে বাইরে বাংলার বাইরে চলে গেছে, কেন বাংলার ফুটবলের দুর্দশা, ক্লাবগুলো উঠে যাচ্ছে, ভিক্ষা চাইতে যাচ্ছে, তার জন্য কি করছেন ওনারা? খালি রাজনীতি, রাজনীতির বাইরে এক কদম ভাবেন না, ওঁচা মন নিয়ে করেন, করার যোগ্যতা নাই, কেউ করলে সেটা ক্রিটিসাইজ করেন, এর বাইরে কিছু টিএমসি নেতারা করতে পারেন না। আচ্ছা, মানে দিলীপবাবু, আপনি বলছেন যে এখানে মানে সত্যি রাজনীতির কোন রকমই সামান্যতম মানে জায়গাও নেই, মানে যেহেতু আমরা জানি যে 2021-এ মনে করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ বলুন। যারা রাজনীতি করছেন তাদেরকে আমি বলছি, হ্যাঁ, খেলার জগৎটাতে রাজনীতির নিজের ভাই ভাইপো বাড়ির লোক চাকর বাকরকে প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছেন, যে জীবনে তাস ছাড়া কিছু খেলেনি সে হবে অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, যে লুডো খেলেছে সে হয়ে যাবে দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, কে করেছে এরা? আজ বাংলার দুর্দশা খেলাধুলায় কেন এত,
এত চ্যাম্পিয়ন এত কম্পিটিশন হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোথায় বাংলার প্রতিনিধিত্ব আছে কেন নাই কিন্তু দিলীপ বাবু মানে কোথায় বাংলা একেবারে দিলীপ বাবু মানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তো আপনারাও চেয়েছিলেন যে তিনি মানে 2021 এ হয়তো মুখ হবেন এরকম একটা জায়গা তো সত্যি তৈরি হয়েছিল তাই না তিনি তো মুখ আছেনই হ্যাঁ তিনি ভারতবর্ষের মুখ আছেন হ্যাঁ তাতে কোনো সন্দেহ আছে নাকি তারপরে কি অপরের কথা যারা আগের থেকে ভেবে একদিন ভেবেছিলেন বোধহয় বিজেপিতে চলে গেলো সারা জীবন উনি প্রেসিডেন্ট থাকবেন, কেউ এগ্রিমেন্ট করেছিল ওনার সঙ্গে? সৌরভ গঙ্গোপাধ্যায় আপনি তো জানেন যে সেখানে কিন্তু ভারতের পক্ষ থেকে নাম প্রস্তাব করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই আশাও খুব ক্ষীণ, মানে আপনি একজন বাঙালি হিসেবে শুধু বাঙালি না, একজন ভারতীয় হিসেবেও নিশ্চয়ই চাইবেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সেখানে সাজেস্টেড হোক, কিন্তু সেটা কি আদৌ হবে? হবে কিনা সে আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না, কুণাল ঘোষও বলতে পারেন না। যার নাম কাল পর্যন্ত কেউ জানতো না, সে আমাদের দেশের রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী সমাজের থেকে উঠে আসা মেয়ে, কে জানতো? তখন দেখেছিল কেউ? যেন কি হবে না হবে নির্বাচন বা কমিটিতে সেটা কেউ বলতে পারে না। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহসভাপতি বিজেপি, তিনি যে কথা বললেন এবং যে প্রতিক্রিয়া সামনে এলো, তিনি মনে করছেন না যে এখানে রাজনীতি হয়েছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির শিকার হয়েছেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, তা নিয়ে তোলপাড়। শুধু টুইটারে নয়, বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়াও সামনে আসছে। ক্রিকেট বোর্ড থেকে সরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ফোনে রয়েছেন অশোক ভট্টাচার্য, সিপিএম নেতা। অশোকবাবু, জানতে চাইবো যে আপনার কি মনে হচ্ছে, এই যে হঠাৎই আমরা শুনলাম যে বিসিসিআই তে আর নেই সৌরভ গঙ্গোপাধ্যায়, তাকে সরিয়ে দেওয়া হলো, যদিও জয় শাহ থেকে যাচ্ছেন সচিব পদে, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় নেই, আপনার প্রতিক্রিয়া প্রথমেই? আমার প্রতিক্রিয়া তো আমি মনে প্রাণে চাই সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে থাকুক, এবং শুধু তাই নয় আইসিসি তো সৌরভ গাঙ্গুলি যান, এই দুটোই আমি চাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমি খেলার সাথে রাজনীতির সাথে সম্পর্কের আমি সম্পূর্ণভাবে বিরুদ্ধে। আমি ব্যক্তিগতভাবে সৌরভ গাঙ্গুলিকে সবসময় বলেছিলাম যে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার জন্য, যাক সৌরভ গাঙ্গুলি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই সেটাই আমরা জানি। আর তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন, অশোকবাবু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু তার এই সরে যাওয়ার পেছনে কি রাজনীতি আছে আপনি মনে করেন? আমি সেটা সেটা যে বলছি, যদি আমি বলছি খেলার জগতে রাজনীতির রাজনৈতিক খেলার জগৎকে রাজনীতি প্রভাবমুক্ত করাটা উচিত, করাটা খুব দরকার। এবং এই যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে সিপিআইএম এর নিন্দা করে বক্তৃতা দিচ্ছেন, এবং তারপরে দেখা যাচ্ছে তার পরিবারের সবাই এক একটা করে ক্লাব দখল করে নিচ্ছে, এবং বিভিন্ন ক্লাবগুলিতে শাসক দলের পতাকা তুলে দেওয়া হয়েছে অনেকগুলো ক্লাবে, সেটা আমরা দেখছি, এবং বিভিন্ন ক্লাবে কে থাকবেন কে যাবেন কোথায় সেটাও তো যে রাজনৈতিক দলগত ভাবে যে ঠিক করা হয়, এই সবের আমরা সম্পূর্ণভাবে বিরুদ্ধে। আমরা চাই খেলাকে সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত করা উচিত। যদি সে রাজনীতির বলি হয়ে থাকে সৌরভ গাঙ্গুলি, সেটা খুবই নিন্দনীয়, এবং সেটাকে আমি তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা নিশ্চয়ই খুশি হব সৌরভ গাঙ্গুলি যেরকম ভাবে তিনি বিসিসিআই সভাপতি সেরকম ভাবে তিনি সভাপতি থাকুন, যেভাবে তিনি রাজনীতির বাইরে ছিলেন সেভাবেই তিনি রাজনীতির বাইরেও থাকুন, এ দুটোই আমি চাই।